এমতো যে খবরের দিকে নজর রাখবো, নাগরাকাটার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। নাগরাকাটার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নাগরাকাটার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গাছে গিয়ে ধাক্কা মারে একটি গাড়ি এবং সেই ঘটনাতেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত চলছে সেখানে প্রবল বৃষ্টির জেরে কোথাও গিয়ে দৃশ্যমানতা কমে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে। পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নাগরাকাটার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নাগরাকাটার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, গাছে গিয়ে ধাক্কা মারে একটি গাড়ি, ধাক্কা মেরে পুরো গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। কৌস্তব ভৌমিক রয়েছে। কৌস্তব, কিভাবে দুর্ঘটনা ঘটলো? দেখো, তোমাকে বলে রাখবো যে আজ সকাল থেকে কিন্তু ডুয়ার্সে ব্যাপক বৃষ্টি হচ্ছে, যেটা মনে করা হচ্ছে যে রাস্তায় বৃষ্টির কারণে গাড়ি স্কিড করে গাছে ধাক্কা মারে এবং দুজনের মৃত্যু হয়। আজ সকালে বীরপাড়া থেকে একটি ছোট গাড়িতে তিনজন শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এবং নাগরাকাটা যে থানার অন্তর্গত যে পানঝোড়া জঙ্গল, সেই জঙ্গলের কাছে কিন্তু দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা খবর গিয়ে পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করেছে এবং একজন গুরুতর আহত হয়, তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরবর্তীতে জানা যাচ্ছে যে তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে এবং পুলিশ সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঋষিকেশ, ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। জলপাইগুড়ির নাগরাকাটাতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গাছে ধাক্কা মারে প্রবল বৃষ্টির জন্য গাড়িটি স্কিড করে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।